বীরত্বের আরেক নাম বাংলাদেশ সেনাবাহিনী, যাদের প্রত্যেকটি পদক্ষেপ কঠিন এবং ভয়ঙ্কর। তারা জীবন প্রাণ বাজি রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দিনের পর দিন কঠোর প্রশিক্ষণ করে যাচ্ছে। পরিবার পরিজন ছেড়ে তাদের এই অক্লান্ত পরিশ্রম যা তাদের পৌঁছে দিবে সম্মানিত মর্যাদার শীর্ষে। জল, স্থল, আকাশ সব জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতার পরিচয় দিয়েছে। সম্প্রতি পার্বতীপুর চট্টগ্রামে সেনাবাহিনীর নিরাপত্তায় প্রশংসার দাবিদার হয়েছে। পাহাড়ের জঙ্গলের বুকে যেখানে আলোর বিন্দু পর্যন্ত প্রবেশ করতে পারে না, সেখানে সেনাবাহিনীর সদস্যরা বিচরণ করছে এবং অজস্র ঘাম ঝরিয়েছে। তাদের মধ্যে অনেকে জীবন দানও করেছে। তাদেরকে দেশপ্রেমে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে করে তারা দক্ষ, চৌকস এবং বুদ্ধিমান যোদ্ধা হিসাবে সফলতার সাথে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করেছে। দেশের এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা তাদের পৌঁছে দিচ্ছে দেশপ্রেমের সর্বোচ্চ শিখরে। তাদের এই অবদান কোনো মূল্যে পরিশোধ করা সম্ভব নয়। সেনাবাহিনী শান্তিকালীন সময়ে কঠোর প্রশিক্ষণ করে এবং যুদ্ধকালীন সময় মোকাবেলা করার জন্য নিয়মিত বিভিন্ন প্রকার পূর্ব প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এক বুলেট এক শত্রুর ধ্বংস করার যোগ্যতা সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যের অর্জন করা অপরিহার্য। দেশ রক্ষার এই মহান কাজে তারা ঘুমায়নি কত রাত, বিশ্রাম কোণে কত দিন তা ক্যালকুলেটারে হিসাব করে বের করা সম্ভব নয়। সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য সবসময় প্রস্তুত থাকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করতে। 1971 সালে সেনাবাহিনীর যেমন বিপুল পরিমাণ ভূমিকা রেখেছে, তেমনি বর্তমানে বিভিন্ন প্রকার দেশদ্রোহী কাজে তারা সফলতার সাথে অবদান রেখে যাচ্ছে। দেশের শান্তি রক্ষায়, দেশের মানুষের সুরক্ষায় সেনাবাহিনী সর্বত্র নিয়োজিত। সকল বাহিনী সম্পর্কে পরবর্তী সকল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।